দাদা দাদা কি আগে শেষ করতে পারে ঠিক আছে দাদা এখন জোরে জোরে মারতেছে এখন পা দা আগে শুরু করছিল আগে শেষ করতে পারছি না আরো বড় ছিল দাদা ফার্স্ট সেক্ষেত্রে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি দাদার একটা শুভ ঘটনা ঘটতে যাচ্ছে বাদ শুভ ঘটনার দিকে এগিয়ে যাচ্ছে আর আমার আমার হচ্ছে দিল্লি বহুত দূর আমার হচ্ছে আমার কাছে না না আমার কাছে দিল্লি বহুত দূর কারণ আমি শেষ করতে পারিনি থ্যাংক ইউ সো মাচ আমাদের কম্পিটিশন দেখার জন্য কিরকমের কম্পিটিশন পিছনে দেখেন আর হচ্ছে এই জায়গাটার নাম কি জানো পাহাড় ভোলাগঞ্জ সাদা পাথরের দেশ বলে খ্যাত সিলেট ভোলাগঞ্জ আচ্ছা ভাই আপনার কাছে একটা প্রশ্ন এই অঞ্চলের নাম ভোলাগঞ্জ কেন এই জায়গার মানুষজন ভুলে যায় ভাই কি এই জায়গার মানুষ কি মন ভোলা মানে আপনার কাছে কি মনে হয় এখানে এসে ভুলে যায় এখানে এসে ভুলে যায় এই জায়গার মানুষ ভোলা মন এ কারণে ভোলাগঞ্জ বলা হয়েছে তো আমরা এখন চলে যাব বিদায় বাংলাদেশ দাদা ভোলাগঞ্জ দাদা কিছু বলবেন এখন বিদায় ভোলাগঞ্জ ভুলেছিলাম যতক্ষণ ছিলাম সবকিছু শিখ চিন্তা ভাবনা সবকিছু ভুলে হ্যাঁ সবকিছু ভুলে এখানে মনে পড়ছে এই জন্য ভোলাগঞ্জ কাছে ভুলে চলে যাচ্ছি পাহাড় কি বলবা আমি আগে থেকে বলে রাখি নেক্সট যদি এখানে কেউ কাপড় আসে সবার আগে আমার খুব সম্ভবত এই যে এই পাশে দাদা আর এই পাশে হচ্ছে ফাহাদ খুব সম্ভবত ফাহাদই আগে আসতে পারে না 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 এগুলা ভুয়া কথা এগুলা ভুয়া কথা এগুলোতে বিশ্বাস করা যাবে না ভাই ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম